বাংলাদেশে রাজনৈতিকভাবে কারাগারে বন্দীদের বিষয়ে কথা বলেছে জাতিসংঘ সোমবার জাতিসংঘের নিয়মিত ব্রিফিংয়ে সাংবাদিকদের করা প্রশ্নের উত্তরে সংস্থার মুখপাত্র স্টিফেন ডুজারিক রাজনৈতিক মামলায় আটক অথবা মামলা ব্যতীত আটক থাকা সব দলের নেতাকর্মীদের আন্তর্জাতিক আইন মেনে অবিলম্বে নিঃশর্তভাবে মুক্তি দিতে সরকারকে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক বিশেষজ্ঞদের আহ্বান অনুসরণ করার কথা বলেন মুখপাত্র বলেন রাজনৈতিক মত প্রকাশের কারণে কাউকে কারাগারে প্রেরণের নীতিতে বিশ্বাস করে না জাতিসংঘ